কোন অহংকারী রজায় চিরদিন শাসন করব নাবণর পড়া নয় আজ কোনেও নয়। আমি যখন সভা করে আস এই শুয়ালকুচি এসময় জালুকবাড়ি সমষ্টির অন্তর্ভুক্ত আছে আর আজিও শুয়ালকুচি আজির তারিখত যদিও একটা নির্বাচন হয়ে গেছে আর একটা নতুন সমষ্টির অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু আজির তারিখত পুরোনা জালুকবাড়ি সমষ্টির অন্তর্ভুক্ত। আমি জানো যেটা ডিলিমিটেশন হয়ে গেল এই ডিলিমিটেশনের সকল খসড়া বর্তমানের মুখ্যমন্ত্রীজনে বনাইছে, কিন্তু মুখ্যমন্ত্রীজনে শুয়ালকুচিক মাত্র একটা কারণ জালুকবাড়ির উলিয়াই দিছে, কারণ শুয়ালকুচির প্রতিবাদর স্ফুলিক ইয়াত উচ্চারিত হয়। শুয়ালকুচির মানুষে প্রতিবাদ করে, সেই প্রতিবাদ মুখ্যমন্ত্রীর যে স্বেচ্ছাচার, মুখ্যমন্ত্রীর তেওঁর সরকার, তেওঁর দল, তেওঁর পরিয়ালের দুর্নীতি এই সকলের বিরুদ্ধে সরব হওয়ার কারণে ক্ষমতা থাকা সত্ত্বেও জালুকবাড়ির অন্তর্ভুক্ত করে রাখা নাই। যেতিয়া দেখিলে যে প্রতিবাদের স্ফুলিঙ্গ বহুত ডাঙর হয়ে গেল, তেতিয়া সমষ্টির নামের লগত উপজেলার নামের লগত শুয়ালকুচি অন্তর্ভুক্ত করে দিল। গতিকে এই যে যিজন মুখ্যমন্ত্রী সদনে জনগণক তুচ্ছ তাচ্ছিল্য করে, সাংবাদিকক তুচ্ছ তাচ্ছিল্য করে, শিক্ষকক তুচ্ছ তাচ্ছিল্য করে, নাগরিকক তুচ্ছ তাচ্ছিল্য করে, আর নিজে নিজে দুর্নীতির যে করে সেই দুর্নীতি থাকবলে যেতিয়াই বিপদত পড়ে তেতিয়াই সাম্প্রদায়িকতার আশ্রয় লয়, তেতিয়াই ঘৃণার আশ্রয় লয়, তেতিয়াই বিদ্বেষর আশ্রয় লয়। আজি পঙ্কজ বচন বৈশ্য ডাঙরিয়ায় অতি সুন্দরকে ব্যাখ্যা করে গেছে যে আজি বণিক শ্রেণীক, অসমৰ বাহিরের বণিক শ্রেণীক কিভাবে মুখ্যমন্ত্রী বরপীড়া দিয়ে অসমৰ ভূমি গতাব খুঁজছে। আজি সভাপতি ডাঙরিয়া আছে, সভাপতি ডাঙরিয়ার আমি আছো, সভাপতি ডাঙরিয়াক মই অনুরোধ করছো যে আমি ভবিষ্যতে আমার কৃষিভূমি অসমৰ যিকোনো ঠাইৰ কৃষিভূমি যাতে অন্য ভূমিলৈ রূপান্তরিত নহয়, কোনোবা জয় সাহে হোক বা আন সাহে হোক, এই সকল বণিক শ্রেণীর হাতত যাতে আমার কৃষকের মাটি হস্তান্তর হব নয়, আমার যেটা সরকার হব তার কারণে এখন কঠোর আইন আনব, তাহলে কৃষকের মাটি কোনো উদ্যোগ শ্রেণী কোনো বণিক শ্রেণী আর উদ্যোগ কারণ লাগবে, কিন্তু সেই উদ্যোগ যাতে কৃষকের স্বার্থ সুরক্ষিত করে হয়, এগ্রোবেস ইন্ডাস্ট্রি হয় কৃষকের স্বার্থ যাতে সুরক্ষিত হয় সেই কথা নিশ্চিত করে যাতে হয়, সেই তেনেকা এখন কঠোর আইন আমার যেটা সরকার হব সেই সরকার নিশ্চিত করবলে মই আহ্বান জানাইছো। মই অধিক কথা কব খোঁজা নাই, এটা কথা খালি মনত রাখব, কোন অহংকারী রজায় চিরদিন শাসন করব নয়, রাবণ পড়া নয় আজ কোনেও নয়। আজি মামা মামা কয়, আমি দুগৰাকী মামাক জানো, এগৰাকী কংখ মামা, যে কংখ মামাক ধ্বংস করবলৈ কারাগারের ভিতর ভগবান শ্রীকৃষ্ণই জন্মগ্রহণ করেছিল, আগর আর এগারী শকুনি মামা, গতি মামা কংখ মামা আর শকুনি মামা নালাগে, গতি সেই সরকারখনের বিরুদ্ধে যে সরকার আজি জনগণক টেটু চেপা দিছে, এই টেটু চেপা দিয়া সরকারখনের বিরুদ্ধে আমি ভাল পাইছো। ইয়ালে আহি দেখিছো শুয়ালকুচির রাইজ হিল দল ভাঙি আমার সভাপতিক আদরিবলৈ কংগ্রেসের সভালে আহিছে, আর আজির সভাত পঙ্কজ দশম বৈশ্য ডাঙরিয়া আমার দাস ডাঙরিয়াকে ধরি এখেসকলের নেতৃত্ব আমার কেবাশ লোক আজি হিন্দু মহাসভার প্রায় হোক, বিশ্ব হিন্দু পরিষদের প্রায় হোক, বিজেপির প্রায় হোক, অন্যান্য দল সংগঠন আর নাগরিক সমাজের প্রায় কংগ্রেসের যোগ দিছে, মই তেখেতসকল সভাপতি আদরণি জানাবই, কিন্তু এজন কংগ্রেস কর্মী হিসাবে ময়ও আদরণি জানাইছো, কারণ কংগ্রেসে অসমৰ এই সমাজখন যখন সমাজ স্বর্গদেব চাউলুং চুকাফাই গড়ি তুলিছিলে, আমার সমাজখন যখন সমাজ মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব যিজন মহাপুরুষে কৈছিলে কুকুর গর্ধব শ্রীদালর আত্মা রাম সবাক জানি করিয়া করিব প্রণাম, সেই মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর আদর্শ আজি মুখ্যমন্ত্রী টস টস করব কৈছে, এই ষড়যন্ত্রক আমি সকলে মিলি প্রতিহত করব লাগিব, আর সেই প্রতিহত করার কারণে শুয়ালকুচির যখন রাইজ ওলাই আছে তেখেতসকলক ধন্যবাদ জানাই মই মোর কথা শেষ করছো। জয় অসম, জয় হিন্দ।